হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও সবার আগে অনুরাগের ছো আগামী পর্ব নিয়ে হাজির হয়েছি। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাবার পরিচয় আদায় করতে অবশেষে সূর্যের সামনে গিয়ে রুখে দাঁড়ালো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরেও সূর্য ভাবতে থাকে রূপার কথা। মনে মনে ভাবে, কেন রূপা আমাকে এই কথাগুলো বলে? কেন বারবার বলে আমি ওর বাবা? যে সকলকে বলে দেবে ওর বাবা, আমি তো ওর বাবা নই, ওর বাবা তো কবির। দীপা কেন ওকে মিথ্যে কথা বলে? কেনই বা ওই কবির স্বীকৃতিটুকু দেয় না ওকে? প্রতি মুহূর্তেই মেয়েটি কষ্ট পাচ্ছে। আমার একটুও ভালো লাগে না রূপা কষ্ট পেলে। সোনাকে আমি যতটুকু ভালোবাসি রূপাকেও ঠিক ততটুকুই ভালোবাসি আমি। শুধু রূপার কথাই ভাবতে থাকে সূর্য। মনে মনে ভাবে রূপার সাথে একটাবার দেখা করা উচিত। অপরদিকে সোনাও তার বাবাকে এসে বলে, বাবা পাকা মেয়ের কথা ভাবছ? চলো না বাবা পাকা মেয়ের বাড়িতে যাই, আমার খুব ইচ্ছে করছে ওকে দেখতে। সূর্য বুঝতে পারে সোনাও রূপাকে ভালোবাসে। সূর্য সোনাকে নিয়ে দীপাদের বাড়ি যায়। ডাক্তারবাবুকে দেখেও রূপা ছুটে যায় না, বরং রূপা মুখটা ঘুরিয়ে সূর্যকে বলে, ডাক্তারবাবু কেন এসেছ এখানে? তুমি তো হিংসুকুটিকে নিয়ে চলেই যাবে, তাই না? তাহলে কেন এসেছ এখানে? তুমি চলে যাও। এই বলে রূপা অন্য ঘরে চলে যায়। দীপা সূর্যকে দেখে বলে, কেন এসেছেন? আবারও কি কষ্ট দিতে এসেছেন? সূর্য দীপাকে বলে, দীপা কেন ওকে বলে দিচ্ছ না যে আমি ওর বাবা নই, ওর বাবা কবির? রূপা আড়ালে দাঁড়ায় এবং সব কথা শুনে মনে মনে ভাবে, কি বলছে এসব ডাক্তারবাবু? রূপা ভাবে, কবিরবাবু কেন আমার বাবা হবে? দীপা বলে সূর্যকে, আপনার অনেক অপমান সহ্য করেছি আর নয়, তাহলে এবার ডিএনএ টেস্ট করে প্রমাণ হয়ে যাক রূপা কার সন্তান। মনে মনে রূপা ভাবে, ডিএনএ টেস্ট কি? তাতে কি প্রমাণ হয় ডাক্তারবাবু আমার বাবা কি না? এবার সূর্যের সামনে এসে বলে, ডাক্তারবাবু তুমিও তো ডাক্তার, তাহলে তুমিই তো প্রমাণ করতে পারো আমার বাবা তুমি নাকি কবিরবাবু। তোমরা এমনটাই চাও তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। প্রতিদিন নতুন নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।